নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলি প্রতিটি গাছ ভীষণ ভীষণ সুন্দর আছে ভালো আছে বন্ধুরা আজকে থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ জবা গাছে যাদের ফুল আসছে না কিংবা সংখ্যায় কম আসছে কুঁড়ি ঝরে পড়ছে অথবা সেভাবে গাছের গ্রোথ বৃদ্ধি বিকাশ নেই এই ভিডিওটা কেবলমাত্র তাদেরই জন্য তারা কিন্তু আমি যে পরিচর্যাটা আজকে দেখাবো যদি এই পরিচর্যা মেনে চলতে পারেন গাছগুলিতে ঠিক এইভাবে ভোরে ভোরে কুঁড়িয়ে আসবে এবং প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করবে ফুল দেবে সেটা যে কোনো গাছই হতে পারে মানে যে কোনো গাছ বলতে জবা গাছের যে কোনো ভ্যারাইটি বা প্রজাতিরই হোক না কেন এই খাবারটা দিতে হবে আপনাকে মাসে দুবার হ্যাঁ বন্ধুরা একটা খাবার মাসে দুবার দেবেন একটা ফলিয়ার স্প্রে মাসে দুবার করবেন তাহলে দেখবেন যে গাছ কিন্তু ভরে যাবে কুঁড়িতে এই সময়ে অর্থাৎ অক্টোবর মাসের এই সময়ে দাঁড়িয়ে আজকে যদি আপনারা এই পরিচর্যাটা করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন কুড়ি আসবে গাছ ভরে ঠিক এইভাবে যেভাবে দেখছেন আমার গাছগুলিতে ফুটে রয়েছে ছোট্ট বাগান তো জায়গা স্বল্প কিন্তু ইচ্ছা প্রবল তো সেই কারণেই এই রকম হয়ে আছে আর বর্ষায় তো গাছেদের বৃদ্ধি বিকাশ কীভাবে হয় সেটা সকলেই আমরা জানি যারা বাগান করি তো এই জবা গাছের ভিডিওটা আমাকে অনেক দিদি দাদা ভাইয়েরা বলেছেন যে করার জন্য তো সেই জন্য তাদের কথা মাথায় রেখেই এই ভিডিওটা বানানো তো এই ভিডিও মতন আমি যেভাবে খাবার দিতে বলবো গাছের যেভাবে কেয়ার নিতে বলবো সেইভাবে যদি আপনারা কেয়ার নেন তাহলে দেখবেন বন্ধুরা গাছ ভরে যাবে কিন্তু ফুলে এবং টবের মাটিতে সবার প্রথমে বলে দেবো যে টবের মাটিতে খাবার দিতে হবে আর টবের মাটিতে যদি সঠিক পরিমাণে খাবার থাকে তাহলে কিন্তু গাছ ভরে ফুল হবেই এটা একেবারে ধ্রুব সত্য কথা কারণ জবা গাছ খুব ভালোবাসে খেতে আর জবা গাছে এই যে ফুল না আসার কারণ যেটা বলবো বন্ধুরা জবা গাছের খিদেটাকে বাড়াতে হবে অর্থাৎ অনেক সময় কিন্তু জওয়া টবের মাটিতে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গাছ সেই খাদ্য গ্রহণ করতে পারে না এর অনেক ব্যাখ্যা আছে বিস্তারিত আলোচনা করলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন কিন্তু সেই দিকে আমি যাচ্ছি না আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এই সময়ে গাছের খিদেটাকে বাড়িয়ে দিতে হবে অর্থাৎ গাছের টবের মাটিতে খাবার থাকা সত্ত্বেও গাছ গ্রহণ করতে পারছে না তো সেটা সেই খাদ্যটাকে আরও তরল করে দিতে হবে সহজ করে দিতে হবে কিভাবে আপনারা মাটিতে হিউমিক অ্যাসিড এটা এক টেবিল চামচ নেবেন এক লিটার জলে সেটা ভালো করে গুলবেন গুলে আপনারা সাত দিনের ব্যবধানে টবের মাটিতে দিন এটা করতে হবে আপনাকে সাত দিনের ব্যবধানে দুবার দিতে হবে আর এই খাবার দেওয়ার পরে মাটিতে হিউমিক অ্যাসিডটা ওইভাবে দেওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে জবা গাছের যে মানে বৃদ্ধি বিকাশও ঘটবে এই হিউমিক অ্যাসিড মাটিতে দেওয়ার ফলে আর আরেকটা যেটা ঘটবে সেটা হচ্ছে কিন্তু কুঁড়ি আসার একটা সম্ভাবনা তৈরি হবে বন্ধুরা তো এই যে খাবারটা আপনারা যেটা দিতে বললাম হিউমিক অ্যাসিড এটা আপনারা যে কোনো ফার্টিলাইজার শপ অথবা আপনারা যে কোনো অনলাইনে পেয়ে যাবেন তো এই হিউমিক অ্যাসিডটা আপনাকে কিন্তু দিতে হবে সাত দিনের ব্যবধানে দুবার আর মাসের মধ্যে আর তারপরে কিন্তু আপনাকে টবের মাটিতে খাবার দিতে হবে কী খাবার দেবেন অবশ্যই সেটা দেখাবো সেটা নিয়ে বিস্তারিত বলবো তার আগে বলে দিই আরেকটা কাজ করতে হবে আপনাকে টবের মাটিতে যেন কোনো ধরনের আগাছা না থাকে কোনো ধরনের যে সমস্ত আগাছা সেই আগাছা না থাকে সমস্তটা তুলে ফেলে দিতে হবে টবের মাটি সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে আর আপনার বাগানের যে জায়গায় সর্বোচ্চ সূর্যকিরণ পায় সেই স্থানে আপনার জবা গাছটিকে স্থান দিতে হবে অর্থাৎ রাখতে হবে তার কারণটা জবা গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে কারণ জবা গাছ একদিকে যেমন খেতেও ভালোবাসে তেমন কিন্তু রোদও প্রচুর চায় যার ফলে কিন্তু এই সূর্যের আলো অত্যধিক পড়ার জন্য এরা কিন্তু শালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে সক্ষম হয় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টবের মাটিতে কোনো ধরনের আগাছা নেই এই গাছ এই গাছের মধ্যে কিন্তু এতগুলো ফুল ফুটে আছে এবং ডাল ভরে ভরে কুঁড়ি হয়ে রয়েছে এই যে খাবারটা দেখছেন এখন স্ক্রিনে এই খাবারটা আপনাকে দিতে হবে মাসে দুবার হিউমিক অ্যাসিড তো দিলেন তার সাথে মাসে দুবার এই জিনিসটা দিতে হবে এখানে রয়েছে দশ ইঞ্চি টবের জন্য দু টেবিল চামচ নিমখল আছে আর হাফ টেবিল চামচ সাদা রঙের যেটা দেখছেন চিনির দানার মতন ম্যাগনেশিয়াম সালফেট আছে আর এক টেবিল চামচ রয়েছে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ আপনারা যদি লাল পটাশ ব্যবহার না করেন তাহলে ম্যাগনেসিয়াম সালফেট এবং নিমখোল এই দুটো জিনিস মিশিয়ে মাটিতে দেবেন টবের মাটিতে আর এই পরিমাণে আর জিরো জিরো পঞ্চাশ বা যেটা এসও পি বা সালফেট অফ পটাশ সেটা আপনারা প্রয়োগ করতে পারেন গাছের পাতায় অথবা যদি কোনো ধরনের অর্গ্যানিক পটাশ এখন প্রচুর বেরিয়ে গেছে মানে উঠেছে আপনারা যে কোনো কোম্পানির অর্গ্যানিক পটাশ কিনে নিয়ে সেটাও আপনারা এইভাবে মাটির সাথে মিশিয়ে দেয় দিতে পারেন যারা রাসায়নিক ব্যবহার করবেন না তাদের জন্য এটা বললাম তো এইভাবে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে একে অপরের সাথে সম্পূর্ণভাবে মিশে যায় সেইভাবে আমাদের মেশাতে হবে আর তার আগে বলি বন্ধুরা প্রতি রবিবার রবিবার ব্যতীত কিন্তু প্রতিদিন আমার চ্যানেলে সন্ধ্যা ছটায় ভিডিও আসে তাই বলবো গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে সকলে সহজ উপায়ে সহজভাবে কিন্তু আমরা বাগান করতে পারি তো এই খাদ্য উপাদান মিশিয়ে নেওয়া হলো এরপরে আমরা কিন্তু এই জবা গাছে আমরা এটা দেব। এটা কত দিনের ব্যবধানে দেবো এটা পনেরো দিনের ব্যবধানে দেব অর্থাৎ মাসে দুবার আমরা কিন্তু জবা গাছে এই খাবারটা দেব তাহলে দেখবেন যাদের জবা গাছে ফুল আসছে না অথবা কুড়ি ঝরে যাচ্ছে ফুল সেভাবে পাচ্ছেন না তাদের কিন্তু সমস্ত সমস্যার সমাধান করে দেবে এই খাবার এই খাবারটা আর যেভাবে বললাম প্রথমে হিউমিক অ্যাসিড দিতে হবে তারপরে এই খাবার দিতে হবে এবং এরপরে একটা ফলিয়া স্প্রে বলে দেবো এই যেটা এই মাটিতে টবের মাটিতে খাবার দেওয়ার চার দিন পরে আপনাকে স্প্রে করতে হবে তো এই যদি রুটিনটা আপনারা মেনে চলেন তাহলে দেখবেন জবা গাছ কখনোই মানে আপনাকে নিরাশ করবে না ফুল দিয়ে কিন্তু ভরিয়ে রাখবে এটা আমি কথা দিলাম কারণ গাছের খিদেটা বাড়াতে হবে এবং খিদে বাড়াতে গেলে আপনাকে হিউমিক অ্যাসিডটা দিতে হচ্ছে তো হিউমিক অ্যাসিড দিলেন তারপরে কিন্তু এই খাবারটা কোনোভাবে খোঁচাবেন না এখন মাটি যেহেতু ভিজে বর্ষা বৃষ্টি এখনও চলছে তো সেই জন্য আমরা টবের মাটি একেবারে খোঁচাবো না তাতে কিন্তু ফিটার রুটগুলো জবা গাছের ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই জন্য এইভাবে খাবারটা আমরা উপর থেকে মালচিংয়ের আকারে আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে করে খাবারটা মাটির সাথে মিশতে সাহায্য করে খাবারকে মাটির সাথে মিশতে যাতে সাহায্য করে সেই জন্য খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আর এই খাবারটা আমরা দেব অবশ্যই সূর্য ওঠার আগে সকালবেলা আমরা এই খাবারটা বা খাদ্য উপাদান দানটা আমরা গাছের গোড়ায় অর্থাৎ টবের মাটিতে আমরা প্রদান করবো তো এইভাবে খাবারটা দিন আর এর সাথে যে জিনিসটা এই খাবারটা দেওয়ার চার দিন অথবা তিন দিনও হতে পারে তার পর থেকে আপনারা যদি স্প্রে করেন যে ফলিয়া স্প্রের কথাটা বলবো সেটা হচ্ছে আপনার গাছের যেমন বৃদ্ধি ঘটাবে তেমন গাছে কিন্তু কুড়ি আনতেও ব্যাপক পরিমাণে সাহায্য করবে এবং অবশ্যই ফুলের আকারগত দিক আকৃতিও বাড়াবে তো এটা হচ্ছে এটাই এক্স আমি এটার কখনোই প্রমোশন করছি না বা অ্যাড দিচ্ছি না আমি এটা বাগানে ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও করলে করতে পারেন অথবা এই রকম সিউইড এক্সট্র্যাক্ট বাগানে বাজারে প্রচুর আছে আপনারা যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট একটা নিয়ে আপনারা বা এই জবা গাছে দিন জবা গাছের জন্য সিউইড কিন্তু ভীষণ ভীষণ ভালো জবা গাছ ভীষণ পছন্দ করে সিউইড এক্সট্র্যাক্ট গ্রহণ করতে সেই জন্য এটা আমি বললাম আর এই জিনিসটা দেবেন এক লিটার জলে এই এক্স এক লিটার জলে আপনারা এক থেকে দেড় এম পর্যন্ত দিতে পারেন এবং অবশ্যই এটা ভোরবেলা স্প্রে করতে হবে আর স্প্রে করার অন্তত তিন থেকে চার ঘন্টা মাথায় রাখতে হবে যেন বৃষ্টিতে না ধুয়ে যায় এই জিনিসটা মাথায় রাখলেই হবে কারণ তিন চার ঘন্টার মধ্যে গাছ অ্যাবজর্ব করে নেবে এবং ভোরের দিক বা সকালের দিকে দেবার ফলে সূর্য উঠবে তারপরে যাতে করে অতি দ্রুত কিন্তু গাছ পাতার সাহায্যে যে খাবার তৈরি করবে সেই হিসাবে গ্রহণ করে নিতে পারবে আর কত মাইক্রো নিউট্রেন্ট এবং অনুখাদ্য আছে আপনারা নিজেরাই দেখে নিন স্ক্রিনেতে আমি দেখাচ্ছি তো এই ব্যবহার করুন নিজেরাই কিন্তু যে তারতম্য আপনার আগের গাছে যেখানে ফুল পাচ্ছিলেন না সেই গাছের সাথে এই খাদ্য উপাদানটা এক মাস ধরে আপনারা দিন এই খাবারের ব্যবস্থাপনাটা তাহলে নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে গাছ আপনার গাছ কতটা ডেভেলপ করেছে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো আর যেতে যেতে একটা কথা বলে রাখি যে যদি কোনো ধরনের কারো সমস্যা থাকে কোনো বিষয় বাগান সংক্রান্ত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইবেন আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি সকলের উত্তর দিয়ে থাকি তো সেই জন্য বলবো বন্ধুরা সহজ উপায়ে ভালো করে বাগান করুন পৃথিবীটা সবুজ করুন কারণ আমাদের এই সমাজে সবুজায়নের প্রচণ্ড অভাব চারিদিকে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে বন্ধুরা তাই গাছ কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করতে হবে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু প্রত্যেককে বাগান করতে হবে মন থাক চিরসবুজ পৃথিবী সবুজময় আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর গাছ লাগানোর সাথে সাথে দেখতে থাকুন অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিও তো নমস্কার বন্ধুরা